দেখো, এখানে এই এর ফল কি হলো সেটা তিনটে পার্সপেক্টিভ, প্রশাসন মুখ্যমন্ত্রীর পার্সপেক্টিভে ওনার মনে হয়েছে একদম সফল, বা উনি যা বলতে চেয়েছেন বলে দিয়েছেন। দ্বিতীয় পার্সপেক্টিভ জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারী ডাক্তাররা, তাদের পার্সপেক্টিভ হচ্ছে যে তাদের কোনো দাবি পূরণ হয়নি এবং তাদের কথাই বলতে দেওয়া হয়নি, তাদের কথা শোনাই হয়নি, সেটা একটা পার্সপেক্টিভ। আমি তৃতীয় পার্সপেক্টিভ অ্যাজ আ সিটিজেন অফ বেঙ্গল অর সিটিজেন অফ ইন্ডিয়া আমি এটা বলতে পারি, আমার পুরো লাইভ স্ট্রিমিংটা দেখে মনে হয়েছে এটা একটা সরকারি তামাশা, সরকারি তামাশা, এবং তাতে সদিচ্ছার অভাবটা অত্যন্ত বিসদৃশ ভাবে প্রকট হয়েছে। এখানে জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং যে থ্রেট কালচারের কথা এতদিন আমরা শুনে এসেছি এই অভি বিরূপাক্ষ ইত্যাদি লোকের নামে, সেই থ্রেট কালচারের একটা আভাস যেন আমরা পেলাম, অত্যন্ত দুঃখজনক ভাবে হলেও। এই পশ্চিমবঙ্গের কোটি কোটি জনসাধারণের যে অভিভাবিকা যাকে বলা যেতে পারে, কারণ নির্বাচিত মুখ্যমন্ত্রী তো, ওনার কাছ থেকে এরম একটা থ্রেট কালচারের আভাস পাওয়াটা নিতান্তই হতাশজনক এবং দুঃখজনক, একদমই অনভিপ্রেত। এটুকুই আমি বলতে পারি, কোন রকম আশার আলো তো আমি ওখানে দেখলাম না। যে সমস্ত জিনিস নিয়ে আন্দোলন হয়েছে, যে সমস্ত দাবি, একটা দাবিরও কিন্তু কংক্রিট কোন সলিউশন আমি অন্তত দেখতে পাইনি। আমি জানি না অন্য কেউ দেখতে পেয়েছেন কিনা। দীপাঞ্জন দা, এই যে লাইভ স্ট্রিমিং এর কথাটা বললেন, সেটা নিয়েই আর একটা প্রশ্ন করছি যে এতদিন পর্যন্ত সাবজুডিস মানে ম্যাটার বলে, বিচারাধীন বিষয় ইত্যাদি বলে লাইভ স্ট্রিমিং নিয়ে বিরোধিতা করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গতকাল যখন লাইভ স্ট্রিমিং খুব সন্তর্পণে হয়ে গেল, তাহলে কি এতদিন পর্যন্ত ব্যাপারটা জাস্ট পায়তারা কষা ছিল? এটা আমরা প্রথম দিন থেকে, যেদিন থেকে আন্দোলনকারী ডাক্তাররা বলেছেন যে লাইভ স্ট্রিমিং চাই, এবং তার সঙ্গে তাদের যুক্তির সঙ্গে আমরা সম্পূর্ণ সহমত ছিলাম, সেদিন থেকেই যখন মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এর কেন করা যাবে না যে ব্যাখ্যা দিয়েছিলেন, আমি প্রথম দিন থেকে বলেছিলাম এটা সম্পূর্ণ অসত্য ভাষণ, হয় উনি আইন জানেন না, অথবা ওনার লাইভ স্ট্রিমিং নিয়ে সমস্যা হচ্ছে যে যা উনি বলবেন, ওই কবিতা টবিতা বলে দেন মাঝে মাঝেই, টরা টরা কাটেন, সেগুলো যদি জনগণ শুনতে পায় তাহলে একটা বিরূপ ধারণা পোষণ করতে পারে। কারণ উনি খুব ভালো করে জানেন যে দাবিগুলো ডাক্তাররা ওনার কাছে পেশ করেছেন, প্রত্যেক কটা দাবি জনগণের স্বার্থের জন্য, জনগণের ভালোর জন্য, বাংলার ভয়াবহ স্বাস্থ্য ব্যবস্থাকে তার থেকে সেটাকে পরিষ্কার করার জন্য, দুর্নীতির মূলচ্ছেদ করার জন্য, এবং সেটা উনি থাকতে তো আর সম্ভব হবে না, এবং ওটা উনি ভালো করে জানেন। তো তার জন্য উনি বিভিন্ন রকম ভাবে অসত্য অবান্তর কথা বলেছেন যার কোন রকম আইনি ভিত্তি নেই। লাইভ স্ট্রিমিং কেন আলোচনা করা যাবে না, কারণ ডাক্তাররা যে সমস্ত দাবি দাওয়া দিয়েছিলেন, তাদের মধ্যে যে প্রথম দাবিটা অভয়ার বিচার চাই, এটা নিয়ে আলোচনার তো জায়গার অবকাশ খুব কম। কারণ ওনারা ডাক্তাররা তো আর বলছেন না যে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার চাই, সেটা সম্ভব না, সেটা ডাক্তাররাও জানেন। পড়াশোনা করা ছেলে মেয়েরা, দুর্দান্ত মেধাবী ছেলে মেয়েরা, ওরা এত মূর্খ নয় যে ওরা একটা এত ভয়ঙ্কর অপরাধের একটা নির্দিষ্ট সময় মাফিক ওরা একটা তদন্ত বা বিচার চাইবে। বিচার ব্যবস্থা সম্পর্কে প্রত্যেকের সম্যক ধারণা রয়েছে। বাকি যে দাবিগুলো, সেই দাবিগুলোতেও ওরা কিন্তু পরিষ্কার ভাবে প্রথম দিন থেকে বলে এসেছে যে আপনি আমাদের সময়সীমাটা আপনি বেঁধে দিন, সময়সীমা বেঁধে না দিলে এই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির কি দশা হয় সেটা যারা এখনো মাতঙ্গা নিয়ে হাজরার পাদদেশে বসে আছেন তারাও সাক্ষী, এবং সারা বাংলা সাক্ষী। তো এই যে 2021 বলেছিলেন যে এই নির্বাচন সামনে, নির্বাচন বিধির জন্য আমি কিছু করতে পারছি না, এই শিক্ষক আন্দোলনের ছেলে মেয়েদের বলেছিলেন, ওনাদের ওখানে গিয়ে বলেছিলেন যে এটা শেষ হয়ে গেলেই আমি সব ঠিক করে দেবো, তারপর 3 বছর কেটে গেছে। তো সদিচ্ছার অভাব প্রত্যেক কটা দেখা গেছে, এবং সেই জন্য লাইভ স্ট্রিমিংটাকে উনি অ্যাভয়েড করতে চেয়েছেন, কারণ জানেন লাইভ স্ট্রিমিং করলে সেগুলো বেরিয়ে আসবে, জনগণ সেগুলোকে এবার হিসাব নেবে।
এখন কেন লাইভ স্ট্রিমিং করতে চাইলেন? কারণ উনি জানেন যে আমার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। যেটা হয় একজন সাধারণ একটা ছোট্ট বেড়াল যখন তার দেওয়ালে পিঠ থেকে যায় তখন তার নোখ দাঁত বেরিয়ে আসে, ওনার দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এই জন্য নোখ দাঁত বার করে এখন ডাক্তারদের ধমকাচ্ছেন, জনগণকে বোঝাতে চাইছেন যে জনগণের 400-500 কোটি টাকার জনগণের করের টাকা নষ্ট হয়েছে কারণ স্বাস্থ্যসাথী ব্যবহার করছে মানুষ, ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যেহেতু চিকিৎসায় নাকি অংশগ্রহণ করছেন না, এটা সর্বোপরি মিথ্যা। ওনার রাজনীতি ওনার প্রশাসনটা মিথ্যার উপর বেস করে। যখন জনগণের করের টাকায় 500-700 কোটি টাকা পুজো প্যান্ডেল গুলোকে দেওয়া হয়, পুজো মণ্ডপ গুলোকে দেওয়া হয়, বা বিদ্যুতের 75% ভর্তুকির যে টাকাটা 100 কোটি টাকা সেগুলো কি উনি লাইভ স্ট্রিমিং করে ডিসিশন নেন? তো উনি জানেন যে এবার জনগণের সামনে যেটা আমরা আগেও বলেছি যে আন্দোলনকারী ডাক্তারদের উনি জনশত্রু বা গণশত্রুতে পরিণত করার চেষ্টা করছেন, এটা ওনার একটা ক্যাম্পেইন, পলিটিক্যাল ক্যাম্পেইন, নিছক পলিটিক্যাল ক্যাম্পেইন উইথ হিডেন এজেন্ডা উইথ ম্যালাফাইড ইন্টেনশন। আই রিপিট, এই যে কালকে লাইভ স্ট্রিমিং ওনার একটা হিডেন এজেন্ডার জন্য পলিটিক্যাল ক্যাম্পেইনিং উইথ আ ম্যালাফাইড ইন্টেনশন, এবং তার জন্য উনি এইটা করেছেন, এই নাটকটা করেছেন। আচ্ছা দীপাঞ্জনদা, গতকাল যখন এই মিটিং হচ্ছিল আমরা সবাই দেখেছি সেখানে স্বাস্থ্য সচিবের অপসারণের প্রসঙ্গ উঠতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা মানুষ অভিযুক্ত কিনা প্রমাণ না পেলে তাকে অভিযুক্ত বলা যায় না, এই বিষয়ে কি বলবেন? আবার বলছি, যখন কোনই মানুষ তুমি আমি বা যে কোনো মানুষ যখন প্রয়োজনের অতিরিক্ত কথা বলে বা তার অশিক্ষার মধ্যে সে তাকে শিক্ষার অভাব হয়, সংবেদনশীলতা বলে ব্যাপারটা থাকেই না, যখন তার কোনো সদিচ্ছা থাকে না কোনো সমস্যার সমাধানের জন্য তখন তারা অবান্তর কথা বলতে শুরু করে। আমি অন্তত বাংলা ভাষা যতটুকু জানি যে এই অভিযোগ প্রমাণ না পাওয়া অব্দি অভিযুক্ত বলা যায় না, এটার ব্যাখ্যা বোধহয় ওনার সঙ্গে অনেক বাংলা ভাষায় সমস্ত বিদ্বজন রয়েছেন না, শীর্ষেন্দু আর ওই সমস্ত কি ব্রাত্য বসু আর সুবোধ সরকার, ওনাদের কাছ থেকে বাংলাটা জেনে নি, অথবা উনি তো কোটি কোটি টাকা দিয়ে বহু আইনজীবী রাখেন, তাদের কাছ থেকে জেনে নেন। অভিযোগ প্রমাণ হলে সে কিন্তু আসামি হয়, সে কনভিক্টেড হয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে। অভিযোগের এটা তো পরিষ্কার বাংলা ব্যাকরণ, যদি একটু খুলে দেখেন, বাড়িতে তো ছোট বাচ্চারা নিশ্চয়ই স্কুলে টুলে পড়ে, আমি জানি না তারা আবার সরাসরি ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে কিনা, কিন্তু যদি স্কুলে পড়েন স্কুলে ব্যাকরণ বইটা একটু খুলে দেখুন যে অভিযোগ আর অভিযুক্তর মধ্যে কি সম্পর্ক রয়েছে, তাহলে এই সমস্ত অবান্তর কথা বলা থেকে উনি বিরত হবেন অথবা নিজের কথা নিজে লজ্জা পাবেন। আমি জানি না উনি এখনো লজ্জা পাওয়ার অভ্যাসটা আছে কিনা। দীপাঞ্জনদা, আমরা আরেকটা জিনিসও দেখলাম, যেটা হচ্ছে সন্দীপ ঘোষের কথা শুনেই প্রসঙ্গ ঘুরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যে আরজিকর নিয়ে অনেক আলোচনা হয়েছে, এই প্রসঙ্গটাই তিনি এড়িয়ে যেতে চাইলেন এমনটাই মনে হলো, আপনারও কি তাই মনে হয়? আরে এটা পরিষ্কার বলছি, দেখো সন্দীপ ঘোষ আমাদের এই অভয়া সে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি ব্যভিচার অন্যায় অত্যাচারের একজন শিকার, সেটা কেউই হতে পারে, অভয়া 2, অভয়া 3, অভয়া 4 কেউই হতে পারে আগামী দিনগুলোতে যদি এখনো আমরা পরিস্থিতি বা পরিবর্তন না করতে পারি। সন্দীপ ঘোষও কিন্তু এই সিস্টেমের একটা ফসল। সন্দীপ ঘোষ, অভীর, বিরূপাক্ষ, সুদীপ্ত, এই অনেক প্রচুর নাম রয়েছে, এই নামগুলো সবাই সিস্টেমের ফসল। যেমন ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসাবে বিনীত গোয়েল বা এই যে ডিসি হেডকোয়ার্টার বা অনেক বহু লোকের যে নাম উঠছে এরা ওই সিস্টেমের ফসল, এই সিস্টেমের শিকার হয়েছেন, সমস্যাটা তো সিস্টেম আর সিস্টেমের ওপরে উনি বসে আছেন, উনি কি করে নিজের সিস্টেমটাকে নিজে ভাঙবেন? সন্দীপ ঘোষ বা অভীক বিরূপাক্ষকে নিয়ে কথা বললে তো সে নিজের ওপরই বলতে হয় যে সিস্টেমটা বানিয়েছে কে, স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন, কে প্রশ্রয় দিয়েছেন, কে সন্দীপ ঘোষকে আরজিকর থেকে পদত্যাগ করার 4 ঘন্টার মধ্যে সে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করেছেন, কে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে যখন ঘাট ধাক্কা দিয়ে ছাত্ররা বার করে দেয় তখন স্বাস্থ্য ভবনে ওএসডি করে পাঠিয়েছেন, এই সব জবাবগুলো তো দিতে হবে। তো তার জন্যই
সন্দীপ ঘোষকে নিয়ে সমস্যা, সন্দীপ ঘোষ নিয়ে কথা বলতে পারবেন না, কারণ কথা বললেই অনেক প্রশ্নের বেরিয়ে আসবে যার উত্তর ওনার কাছে আছে, কিন্তু সেটা উনি দিতে পারবেন না, উনি সক্ষম নন। তো এগুলোতে এটা তো স্বাভাবিক, উনি তো তাই করবেন, কি এক্সপেক্ট করেছিল তোমরা? উনি সন্দীপ, বিরূপাক্ষ, এইসব যত নামগুলো বললাম বা স্বাস্থ্য সচিব, তাদের তিরস্কার করবেন? তা সে তো করার হলে আগে করতেন, কিন্তু করেননি তো, কারণ সিস্টেমটা ওনার বানানো, সিস্টেমটা লালন পালন উনি করেছেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে চূড়ান্ত ব্যর্থ। সেই জায়গাতে যদি উনি সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন করেন তখন তো একে একে সব প্রশ্ন এসে যাবে, যার উত্তরগুলো ওনার কাছে থাকলেও উনি উত্তর দিতে পারবেন না, এটা খুব সহজ ব্যাপার। দেখো একটা একটা খুব বিখ্যাত কবির একটা পংক্তি রয়েছে, আজব দেশের আজব কথা বলবো কি ভাই আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। এই প্রশ্নের উত্তর তুমি চোখ বন্ধ করো, বাংলার যে কোনো মানুষ চোখ বন্ধ করুক, এক মিনিট ভাবুক, বুঝে যাবেন যে সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ অবিক এদের কথা উনি কেন মুখে আনতে চান না বা আলোচনায় আনতে চান না, পরিষ্কার, এটা দিনের মতো পরিষ্কার। দীপাঞ্জন দা, থ্রেট কালচার নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন তিনি বললেন যে থ্রেট কালচারে অভিযুক্ত মানে 47 জনকে সাসপেন্ড করাতে পাল্টা আর্জি করার অধ্যক্ষকেই ভর্সনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন এগুলো থ্রেট কালচার না। এবং তার সঙ্গে আর একটা জিনিস অ্যাড করলেন, যখন ছাত্ররা মানে ডাক্তারিরা মানে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যখন সরব হয়ে উঠলেন থ্রেট কালচারের বিষয় নিয়ে বা এই ধরনের বিভিন্ন দুর্নীতির বিষয়ে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেন ঠিক তাদেরকে একটা পাল্টা চাপ দেওয়ার জন্য বললেন যে পরীক্ষার খাতা চেক করলে অনেক কিছু বেরিয়ে আসবে। সেই সঙ্গেও বললেন যে আমাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু আমি যদি 2-3 বছরের খাতা খুলি, আমি কোনো সেন্ট্রাল এজেন্সি দিয়েই সেই কাজটা করাই, আমাদের রাজ্য সরকারের কোনো এজেন্সি দেব না, আমি কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি দিয়ে আবার প্রত্যেকটা খাতা যদি চেক করি, তাতে মনে রাখবেন অনেক কিছু বেরিয়ে আসবে, অভিযোগের পর অভিযোগ বেরিয়ে আসবে, যা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে। অনিকেত্রা বললেন আপনি করুন না, স্বয়ং মুখ্যমন্ত্রী এই জাতীয় কথা বলছেন, মানে ভয়ঙ্কর কথা। মানে এখন মানে কার মানে কারা ডাক্তার হয়ে বেরোচ্ছে এবং চিকিৎসা করছেন, তাদের ছুরি কাঁচির তলায় আসতে তো মানুষ এবার রীতিমতো ভয় পাবে, এরা ডাক্তার না জল্লাদ। ওনার এই সমস্ত কথাগুলোকে আমি গুরুত্বই দেই না, কারণ আমি আবার বললাম অবান্তর কথার গুরুত্ব দেওয়ার মতো রুচি, শিক্ষা, ধৈর্য, সময় আমার কোনোটাই নেই। কিন্তু তোমার মনে আছে যে 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে হাডকো জমি কেলেঙ্কারি নিয়ে উনি বলেছিলেন দিস্তা দিস্তা ফাইল দেখিয়ে যে আমার কাছে সব রয়েছে, এবং তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেবকে উনি নাকি কোমরে দড়ি পরিয়ে ঘোরাবেন, কোমরটাও রয়েছেন, গৌতম দেবও রয়েছেন, 13 বছরে উনি দড়িটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না। সমস্যা হচ্ছে এই যে ধমকি বা মিথ্যা কথার যে বেসাতি, এটা তো উনি চিরকাল করে এসেছেন। ওনার যদি জানেনি তাহলে উনি অন্যায় গুলোকে প্রশ্রয় দিচ্ছেন কেন? এটা কি উনি গিভ অ্যান্ড টেক করার যে একটা আইন রয়েছে, একটা অলিখিত নিয়ম রয়েছে এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ পুলিশ এবং মাফিয়াদের মধ্যে বা মাফিয়াদের নিজেদের মধ্যে, যে আমি তোমারটা জানি তুমি আমারটা জানো, আমরা দুজনেই মুখ বন্ধ করে থাকি আমাদের কমন এজেন্ডার জন্য, আর সেই এজেন্ডাটা হচ্ছে লুটপাট, অন্যায়, আইন আইনের বিরুদ্ধে যাওয়া, এগুলো। সেখানে একজন মুখ্যমন্ত্রী, নির্বাচিত একজন নির্বাচিত সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী যদি এই ভাষায় কথা বলেন, এই প্রশ্ন উঠতেই পারে যে আপনি যদি সবই কিছু জানেন স্বাস্থ্যমন্ত্রী হিসাবে 2 বছরে বা 10 বছরে বা 12 বছরে, তাহলে আপনি কেন অ্যাকশন নেননি? আর এই যা গেছে যাক, এই যে এটা উক্তিটা ওনার কিন্তু একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলার ইতিহাসে। সারদার টাকা যখন গেছিল আমার নিশ্চিত ভাবে মনে আছে বাংলার মানুষ জানবেন যে ওই 600 হাজার কোটি টাকা দুর্নীতি নিয়ে উনি এই কথা বলছিলেন, যা গেছে তা যাক। এবার যা গেছে তা যাক, সেটা জনগণের টাকা, এখনো বলছেন যা গেছে তাক। এই যা গেছে যাক সেটা তো এই যদি উনি অভিযোগ করে থাকেন যে কার কাগজে কার পেপারে কি লিখেছেন, তাদের অন্যায় ভাবে পাশ করা হয়েছে, এরা সব কিন্তু জনগণের করদাতাদের টাকায় পড়াশোনা করে, মেডিকেল কলেজ হসপিটাল গুলো চলে। তার মানে উনি সরকারি পয়সায়, জনগণের করদাতাদের পয়সায় একটা ভয়ঙ্কর সিস্টেম যদি চলে থাকে, ওনার কথা যদি মান্যতা দিতে হয়, প্রথমত আমি দেই না, যদি দিতে হয়, তার মানে উনি বাংলার ভবিষ্যতের দিনের, আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছেন, যে উনি জানেন যে অনেক 2 নম্বরি হয়েছে, অনেক জালিয়াতি হয়েছে পরীক্ষা ব্যবস্থার, বা উনি চুপ করে বসে থেকে এখন বলছেন যা গেছে তা গেছে।
এটাকে কি বলবো, কোন পরিণত বুদ্ধির সুস্থ মানসিকতার শিক্ষিত মানুষের মুখ দিয়ে এই রকম উক্তি বেরোবে, এটা বাংলার দেখার ছিল। বাংলা তার মেয়েকে চেয়েছিল, বাংলা পেয়েছে, এখন এই সমস্ত উক্তিগুলো শুনছেন। ভবিষ্যতে যদি কোনো ভুল চিকিৎসার জন্য দুর্ভাগ্যক্রমে কোনো রোগীর প্রাণ যায়, তখন সেই ডাক্তারকে যদি কেউ কিছু বলতে আসে, ডাক্তার যেন এই কথাটাই বলে যে যা গেছে তা যাক, কারণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখেছি। এটা মানুষকে ভেবে দেখতে হবে কি করবেন। আর একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় নিয়ে কালকে আর মানে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তুলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, তিনি বলছেন যে আপনাকে একজন মহিলা হিসেবে বলি, ওই ছেলেগুলো মেয়েদেরকে কি প্রস্তাব দিত, কি জায়গা রাখতো কলেজ ক্যাম্পাসে, আপনি একজন মহিলা হিসেবে তাহলে মুখ দেখাতে পারবেন না। আপনি যদি এটা শোনেন যে কি উদ্দেশ্য, মানে কিভাবে কথা হতো বা কি কি প্রস্তাব দেওয়া হতো পিজিটি এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মুখ অনিকেত মাহাতো, তিনি এটা বলেছিলেন যে আপনি কিন্তু মহিলা হিসেবে মুখ দেখাতে পারবেন না। কিন্তু এখানে দেখা গেল আশ্চর্যভাবে যে মুখ্যমন্ত্রী এত ভয়ঙ্কর একটা অভিযোগ শোনার পরেও, মহিলাদের কি প্রস্তাব মানে কিভাবে প্রস্তাব দেওয়া হতো ইত্যাদি শোনার পরেও, তিনি কিন্তু মুখ খুললেন না, তিনি জানতেও চাইলেন না যে ঠিক কি প্রস্তাব দেওয়া হতো, তোমরা বলো আমি সেটা শুনতে চাই। মুখ্যমন্ত্রী হিসেবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে তিনি এরকম জানতে চাইবেন, কিন্তু তিনি জানতেও চাইলেন না বিষয়টা। দেখো যখন কোন ব্যক্তি, ভারতবর্ষে এটা দুর্ভাগ্য, কিন্তু কখনো যখন কোন ব্যক্তি যখন একটা সংবিধানের শপথ নিয়েও যখন একটা প্রশাসনের কোন একটা চেয়ারে বসেন, তখন সেই ব্যক্তি আর পুরুষ বা মহিলা থাকেন না, তখন তিনি একটা চেয়ার হয়ে যান। এবং চেয়ারটা রক্ষা করার জন্য পুরুষ মহিলা শিক্ষা সভ্যতা আইন এগুলো সব জলাঞ্জলি দিয়ে আসেন। তার জন্য এগুলো জলাঞ্জলি দেন বলেই তো গঙ্গার জল এত প্রদূষিত হয়ে গেছে, কারণ সব নেতারা সব জায়গাতেই এই সব জলাঞ্জলি গুলো গঙ্গার জলে ফেলে আসেন, এসে চেয়ারে বসেন। এখন এটা তো খুব দিনের মতো পরিষ্কার, উনি তো জানেন, এমন নয় যে উনি জানেন না। ওনার দুজন বিধায়ক ট্রেনে বসে নিজেদের মধ্যে কি আলোচনা করছেন, উনি কালীঘাটের বাড়িতে বসে পরের সভায় উনি বলেন যে তোমরা ট্রেনে কি কি আলোচনা করেছো আমি জানি। উনি 100 মিটার দূর থেকে কৃষি সারের দামের ব্যাপারে প্রশ্ন তোলা শিলাদিত্যকে দেখেই বলে দেন যে তুমি মাওবাদী, তানিয়া ভরদ্বাজকে দেখে বলে দেন মাওবাদী, টুম্পা কয়ালকে দেখে বলে দেন মাওবাদী, অম্বিকেশ মহাপাত্রকে দেখে বলে দেন যে উনি সাংঘাতিক ষড়যন্ত্র করছেন প্রাণনাশের, এদের সব জেলে পাঠাও। এত যার দূরদৃষ্টি, উনি কি জানতেন না ওনার চোখের সামনে কি কি হচ্ছে? আর এই সন্দীপ ঘোষ, যাকে উনি আরজি করার প্রিন্সিপাল করেছিলেন, খবরের কাগজেও বেরিয়েছে, সোশ্যাল মাধ্যমেও বেরিয়েছে, সম্ভবত সিঙ্গাপুর বা হংকং এ শ্লীলতা হানির দায়ে জেল খেতে এসেছে, সেই লোকটাকে উনি প্রিন্সিপাল করিয়েছিলেন, সেই লোকটাকে যখন ঘাট ধাক্কা দিয়ে বার করা প্রিন্সিপাল থেকে আরজি কর থেকে উনি নিজে পদত্যাগ করার পরে সঙ্গে সঙ্গে 4 ঘন্টার মধ্যে ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল দিয়ে দেন। তো এই ভদ্রমহিলার কথার উত্তর দেওয়ার তো কোনো মানেই হয় না। উনি প্রলাপ বকছেন, অবান্তর কথা বলছেন, মানুষ সিদ্ধান্ত নেবে কি কোনটা সঠিক। দীপাঞ্জন, এটা খুব স্পেসিফিক প্রশ্ন যে স্বাস্থ্য ধর্মঘট গতকাল প্রত্যাহার করে নিয়েছেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, এবং তারা অনশনও তুলে নিলেন, এবং জুনিয়র ডাক্তারদের কি কিন্তু এই ধর্মঘট প্রত্যাহার করা ছাড়া আর কোনো উপায় ছিল? কারণ অভিজিৎ গাঙ্গুলি বলেই দিয়েছিলেন যে ডাক্তাররা কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন আইনত, কি বলবেন এ বিষয়ে? দেখো এটা যারা আন্দোলন করছেন সিদ্ধান্ত তো তাদেরই নিতে হবে, আমার কথা খুব পরিষ্কার, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে আজকে আমি খালি হাতে গোখরো সাপ ধরতে যাব আর গোখরো সাপ বেকায়দায় আমাকে ছোবল মারবে না বা বিষ ঢালবে না সেটা তো আমি আশা করি না, তাহলে আমি গোখরো সাপ ধরতেই যাব না, আমার তাহলে হেলে সাপ ধরাটাই বেটার। আর আমি আইন বিশেষজ্ঞ নই, আমার কথা খুব পরিষ্কার, আমি যে কথাগুলো বলছি সেটাতে যে গোখরো সাপ সে যদি আমাকে পাল্টে ছোবল মারে, হয় আমার বিষের জন্য প্রস্তুত থাকতে হবে, আমার প্রাণও যেতে পারে, হয়তো আমি ওই সাপ ধরতে যাবই না, অথবা ওই সাপকে আমি সঠিকভাবে ধরবো যাতে সে বিষ সুযোগ না পায়। আমরা যে বক্তব্য গুলো রাখছি, আমি যে ব্যক্তিগত ভাবে বক্তব্য রাখছি, আমি জানি যে কোনোদিন আমার উপর আক্রমণ হতে পারে, হবেই, অতীত হয়েছে, কিন্তু এইগুলো জেনেই তো বক্তব্য রাখছি। এখন বক্তব্য থেকে তো আমি পিছনে ফিরে আসতে পারবো না, হয় আমি বক্তব্য রাখবোই না,
সচেতন নাগরিক হিসাবে আমি বক্তব্য রাখবো, নাহলে মুখ বন্ধ করে থাকবো যেমন অনেকে করছেন। ড্রয়িং রুমে বসে আমি বলবো যে এই রাজ্যটার কিছু হলো না, নিরাপদ ড্রয়িং রুমে বসে, অথবা একটা দুটো মিম সোশ্যাল সমাজ মাধ্যমে ছেড়ে দিয়ে আমার দায়িত্ব খালাস, অথবা আমরা ভোকাল হব, প্রতিবাদ করব। এবং জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করেছেন, এতদিন করেছেন, ওরা আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু আমি ওদের প্রণাম জানাই, স্যালুট করি ওদের সাহসে। তারপরে ওরা ওরা তো নিশ্চয়ই জানে যে আমাদের কি পরিণতি হতে পারে, সেটা ভেবেই তো ওরা করেছে। এখন আমরা যারা আর্ম ফোর্সেস এর লোক, আমরা লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে, সন্ত্রাসবাদীর সঙ্গে লড়াই করতে গিয়ে বলবো যে না আমার গায়ে তো গুলি লাগলে মুশকিল, আমার তো প্রাণ গেলে মুশকিল, তাহলে আমি যাবোই না, অন্য পেশা বেছে নেবো, আমি ব্যাংকে চাকরি করব, বা আমি ডাক্তার হয়ে যাব, বা আমি স্কুল শিক্ষক হব, আমি হাতে অস্ত্র নিয়ে সন্ত্রাসবাদীকে মারতে যাবো কেন, সেটা তো আমি জেনে বুঝেই গেছি, তার জন্য প্রস্তুত হতে হবে, অথবা আমি ওই পেশাতে ঢুকবোই না, আমি এই লড়াইয়ে ঢুকবোই না, ঢুকলে আমি প্রস্তুত থাকবো গোখরো সাপের ছোবল খাওয়ার জন্য। আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত। দীপাঞ্জন, একটা শেষ প্রশ্ন করব, যে আমাদের ভিডিও গুলো যখন এখানকার লাইভ স্ট্রিমিং এর বিষয়ে যখন কথা হয়েছে বা ভিডিও হয়েছে, সেগুলোতে আমাদের ভিডিও গুলোতে একজন দর্শক কমেন্ট করেছেন যে এই জুনিয়র ডাক্তারদের শুধুমাত্র ইলেকশন ইলেকশন, কবে ইলেকশন হবে, কিভাবে ইলেকশন হবে, কোন কমিটি গঠন হবে, কে কোন কমিটিতে থাকবে, অভয়া বা রাজ্যের আপামর জনসাধারণের সুরক্ষার জন্য এই ডাক্তারদের কতটুকু ব্যাকুলতা সেটা বুঝতে পারলাম না, শুধু তারা ইলেকশন এবং কমিটি গঠন নিয়েই কথা বলে গেলেন, কি বলবেন? তো যিনি প্রশ্নটা করেছেন তার প্রশ্ন করার বাক স্বাধীনতা রয়েছে, সংবিধান দিয়েছে, কেউই প্রশ্ন করতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এটাকে অন্যভাবে দেখি, যেহেতু বাংলায় অন্তত এই সরকারি কলেজ, মেডিকেল কলেজ, হসপিটাল গুলোতে এবং যেকোনো বিশ্ববিদ্যালয় কলেজে সব জায়গায় একটা গণতান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়া কিন্তু তৈরি করা হয়েছিল, প্রতিষ্ঠিত ছিল, বহু বছর সেটা চলেছে, সেটা যে সম্পূর্ণ ভালো ছিল তাও বলছি না, ওটাতে অনেক দুরুপয়োগ হয়েছে, কিন্তু একটা কলেজের পরিচালনা বা ডাক্তারদের এই পেশাগত পুরো ব্যাপারটা সুষ্ঠুভাবে করার জন্য দুটো রাস্তা, হয় গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ডাক্তাররা তারা এই কমিটি দেখবেন, কারণ তারা সব থেকে বেশি ভালো বোঝেন তাদের পেশার সমস্যাগুলো, অথবা নির্বাচিত নয় সিলেক্টেড, যেমন দেখা যাচ্ছে এই এথিক্স শেখার জন্য ডাক্তারদের অভিজ্ঞ বিরূপাক্ষ সেই কমিটিতে রয়েছে। তো এটা তো বেছে নিতে হবে বাংলার মানুষকে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে কারা কন্ট্রোল করবে, একদল মেধাবী ছাত্র ছাত্রী যারা সংবেদনশীল, যারা শিক্ষিত, যারা সমাজের সম্পর্কে যাদের সম্যক ধারণা রয়েছে এবং সুষ্ঠুভাবে সৎভাবে তারা এই সিস্টেমটাকে বদলাতে চান, এই সিস্টেমটা বদলানোর দায়িত্ব কাদের কাছে থাকবে, নির্বাচিত মানুষদের কাছে থাকবে নাকি অভিক বিরূপাক্ষ সন্দীপ ঘোষের মতো মাফিয়া গুন্ডা ক্রিমিনালদের হাতে থাকবে, যাদের উপর বড় ভয় রয়েছে প্রশাসনের সর্বোচ্চ জায়গার। তো এখন এটা নিয়ে তো এই প্রশ্নগুলো বাজারে ছাড়তেই হবে, যেখানে অভয়ার বিচার সেটা তদন্ত চলছে, সুপ্রিম কোর্টে তার মনিটরিং করছে, এখন এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, এবং ডাক্তাররা বলছেন বিচার চাই, দ্যাটস ইট, কিন্তু বিচারটা কবের মধ্যে চাই, কিরকম চাই, সেটা তো আর আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন না যে কার জেল হবে কার ফাঁসি হবে, এগুলো আদালতের ব্যাপার, কিন্তু পরিচালন ব্যবস্থাটা কার হাতে থাকবে সেটা ডিমান্ড করতেই পারে এবং অত্যন্ত ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবি, কিন্তু মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ডাক্তারি মেডিকেল প্রফেশনটাকে কারা কন্ট্রোল করবে, অভিক বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ, এবং এরা আমি বারবার বলেছি তিনটে চারটে নাম কিন্তু নয়, এটা সিস্টেম, চারটে লোক চলে যাবে আর 20টা লোক চলে আসবে সিস্টেমের মধ্যে যারা বসে আছে, তো হয় তারা কন্ট্রোল করবে অথবা নির্বাচিত গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে আসা নির্বাচিত প্রতিনিধিরা করবে, সেটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। ডাক্তারদের এই দাবিগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ সহমত, ওদের লড়াইয়ের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত।